নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা আবারও চলে এসেছি আরও একটি নতুন ইনফরমেশান নিয়ে। আশা করছি এটা অনেকেরই কাজে লাগবে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন একটি নোটিশ প্রকাশ করেছে, যেখানে আপকামিং এক্সামগুলির টেন্টেটিভ ডেট ঘোষণা করা হয়েছে। তো সেই ডেটগুলি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব, তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আপনারা দেখছেন সুকন্যা ইনফো চ্যানেল। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। তো চলুন এবার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। এই হলো সেই নোটিশ। এটি আমি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, তাই ভুল হওয়ার কোনো চান্স নেই। তো কী বলা হচ্ছে নোটিশে? স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন টু বি হেল্ড ডিউরিং দ্য পিরিয়ড 1/10/2019 টু 31/3/2021, অর্থাৎ 2019 অক্টোবর থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত কিছু পরীক্ষার ডেট এখানে দেওয়া রয়েছে। তো এই ভিডিওটির কোয়ালিটিটা একটুখানি বাড়িয়ে নেবেন যাতে আপনারা লেখাগুলো পরিষ্কার দেখতে পান। ডান দিকে যে থ্রি ডটের অপশান রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে এটা 480 পিক্সেল করে নেবেন কোয়ালিটিটা, তাহলে আপনারা পরিষ্কার লেখাগুলো দেখতে পাবেন। তো এখানে দেখুন ব্র্যাকেটে ডান দিকে রয়েছে কিছু পরীক্ষা সিবিই, আর কিছু পরীক্ষার লেখা রয়েছে ডিইএস। এটা আমি বলে দিই, সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন, আর ডিইএস অর্থাৎ ডেসক্রিপটিভ এক্সামিনেশন। তো এখানে প্রথম দিকে কয়েকটা পরীক্ষা যেগুলো 2019 ডেট দেওয়া রয়েছে, তো সেগুলো তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাই আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলোর ডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে টোটাল 26টা লিস্ট দেওয়া রয়েছে, তো 17 নম্বর যেটা সেখান থেকে একবার বলি, কারণ 16টা অলরেডি 6 হয়ে গেছে, জুন মাসে হয়ে গেছে, 28 জুন। তো 17 নম্বরে যে পরীক্ষাটার কথা বলা হয়েছে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ এক্সামিনেশন 2020 পেপার 1, এটার পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে 28/9/2020 থেকে 1/10/2020 মধ্যে, এই কদিনের মধ্যেই হবে। তো তারপরে এটা হবে কম্পিউটার বেস এক্সামিনেশন। নেক্সট যে পরীক্ষার কথা বলা হয়েছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন 2020 পেপার 1, এটার পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 1/10/2020, এটাও হবে কম্পিউটার বেস এক্সামিনেশন। দুটো পরীক্ষার ডেট একই প্রায়। তো তারপর রয়েছে 19 নম্বরে মাল্টিটাস্কিং নন টেকনিশিয়াল স্টাফ এক্সামিনেশন 2020 পেপার 1, এটার পরীক্ষা হবে 26/10/2020 থেকে 13/11/2020 মধ্যে, এটাও হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন। নেক্সট পরীক্ষা স্টেনোগ্রাফার গ্রেড সিডি এক্সামিনেশন, এটার ডেট বলা হয়েছে 1/12/2020 থেকে 3/12/2020 মধ্যে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে পরীক্ষা হবে, এটাও হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন। নেক্সট পরীক্ষা জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন পেপার 2, আগে পেপার 1-এর কথা বলা হয়েছে 18 নম্বরে, আর এরপরে পেপার 2-এর এক্সাম হবে জানুয়ারি 2021-এ। এটার এখনও ডেট দেওয়া হয়নি, কিন্তু মাসটা বলে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসে যে কোনো দিনে পরীক্ষা হবে, এটা হবে ডেসক্রিপটিভ টাইপ পেপার 2-এর। পেপার 1 ছিল কম্পিউটার বেস এক্সামিনেশন এবং পেপার 2 হবে ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন। তারপর নেক্সট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিসিং অ্যান্ড কন্ট্রাক্ট, এটার এক্সামিনেশন 2020 পেপার 1-এর পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, 2021 সালের ফেব্রুয়ারি মাসে, এটা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1। নেক্সট পরীক্ষা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন এটা বলা হয়েছে টু বি নোটিফাইড লেটার, এটা এখনও বলা হয়নি ডেটটা, এটা পরে জানিয়ে দেওয়া হবে।
আর তারপরে যেটা রয়েছে এবং এটা হবে কম্পিউটার বেসড। তারপরে নেক্সট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 টায়ার ওয়ান, এটাও ডেট এখনও দেওয়া হয়নি, এটাও হবে কম্পিউটার বেসড। ডেটটা পরে জানিয়ে দেবে এসএসসির তরফ থেকে, তো তখনই আমি আপনাদেরকে আবার ভিডিও বানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করতে থাকবেন। তারপর নেক্সট যেটা এক্সামিনেশন বলেছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ এক্সামিনেশন 2020 পেপার টু, এটার পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 1/3/2021। এবং লাস্ট যে পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে সেটি হলো মাল্টিটাস্কিং নন টেকনিশিয়াল স্টাফ এক্সামিনেশন 2020 পেপার টু এর পরীক্ষা, এটা হবে 1/3/2021 এবং এটি হবে ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন। এই নোটিশটি যেহেতু লং টাইম পিরিয়ড লাগবে, তাই একটি লাইক করে আপনাদের লাইক লিস্টে রেখে দিন, ভিডিওর লাইক লিস্টে, এবং পরিচিত আপনাদের সবাইকে শেয়ার করে দিন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন, আর আমার কী কী ভুল ত্রুটি আছে বা আপনাদের যদি আমাদেরকে কিছু জানার থাকে তাও আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। আর আপনাদের মতামত কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আছেন বলেই আমি আছি, তাই বলবো আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন।